প্রতিনিয়ত খেলার আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। বাংলাদেশ প্রিমিয়ার লিগের আইকন হওয়া সত্ত্বেও ড্রাফটে নাম ওঠার কথা ছিল মুশফিকুর রহিমের, কারণ প্লেয়ার ড্রাফট শুরু হওয়ার আগের দিন পর্যন্ত কোনো ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তি করতে পারেনি মুশফিকুর রহিম, যে কারণে তার নাম ওঠানোর কথা ছিল প্লেয়ার ড্রাফটে। কিন্তু আজ সকালে প্লেয়ার ড্রাফট শুরু হওয়ার আগেই নতুন নাটকীয়তা তৈরি হলো। মুশফিকের সঙ্গে চুক্তি করল চট্টগ্রাম ভাইকিংস। বিদেশি ক্রিকেটারদের মধ্যে দুজনের সঙ্গে আগে চুক্তি করে রাখতে পেরেছিল ফ্র্যাঞ্চাইজিগুলো, যে কারণে প্লেয়ার ড্রাফটে অনেকের চোখ ছিল পাকিস্তানের বুম বুম আফ্রিদির দিকে। শেষ পর্যন্ত এই ক্রিকেটারকে ঢাকা থেকে ছিনিয়ে নিয়ে এল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে ক্রিকেট প্রেমীদের কাছে প্রশ্ন, যাদের উপর চোখ ছিল সবচেয়ে বেশি সেই মুশফিক কিংবা আফ্রিদিদের কত টাকা কিনেছে ফ্র্যাঞ্চাইজিগুলো, বিশেষ করে চট্টগ্রাম এবং কুমিল্লা। প্লেয়ার ড্রাফট শুরু হওয়ার আগেই এ প্লাস ক্যাটাগরিতে থাকা মুশফিকের সঙ্গে সর্বোচ্চ মূল্যে চুক্তি করেছে চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি। এ প্লাস ক্যাটাগরিতে মূল্য ছিল 40 লাখ থেকে 75 লাখ টাকা পর্যন্ত, সেই হিসেবে মুশফিক পাচ্ছেন 75 লক্ষ টাকা। তবে এটা শুধুই চুক্তির মূল্য, এর মধ্যে বোনাস কিংবা হিডেন কোনো কিছু যুক্ত নেই। বিদেশি ক্রিকেটারদের মধ্যে এ প্লাস ক্যাটাগরিতে ছিলেন শহীদ আফ্রিদিও, তাকে কিনতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে খরচ করতে হয়েছে $2 লক্ষ, অর্থাৎ বাংলাদেশি টাকায় 1,60,00,000 টাকা। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এতক্ষণ সাথে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে এখনই শেয়ার করুন এবং পরবর্তী আপডেট জানার জন্য চ্যানেলটির সাথেই থাকুন।